আপনি সড়ক নির্মাণ করাবেন, অর্কতে আপ বাতাবর প্রদূষণ নহনে গাড়ি ফোর ব্যবস্থাপন করে করা করেও অর্ক তেস্ত করা বৈকল্পিক সড়ক পায় অর্ক চৌথো পোখরা কাঠমান্ডু মহানগরপালিকাকে আমি কুইনে ফোহর আমি তো সেগ্রিগেশন করবো শুরু করে সকা ছ বিভিন্ন ওড়ামা কুইনে নকুইনে ফোহর আমি বর্গীকরণ করছো কুইনে ফোহর যাতে কম্পোস্টিং করলাই ত্যাসম্ম লিয়ে গেলে 1700 রোপণী জমি তো আমিস ত্যাসম্ম ফোহর লিয়ে গেল অনেক তে মল বনাও ভাবা টোয়ানি খরচ কম হচ্ছ ধরে পয়সা বচত হচ্ছ তেসলে উপত্যকা ভিতরক কোন উপযুক্ত স্থানমা আমি কমতিমা আব উহলে 100 রোপণী ভাবে পয়লা আব অটেন অলিক কম ভাই পনি 50 রোপণী সম্ভব ভাবে ম্যানেজ করা সকিছ হল জায়গা উপলব্ধ করাই দিন ভয় করে আমি তো কুইনে ফোর তো ত্যাঁ নলগে পছি বাতাবরণ তো এসে আব অরু রিসাইকেল ইউজ হুনে ঘটাওছ প্রিন্সিপল জিরো ওয়েস্ট সার্কুলার ইকোনমিক ভয় পনি অলি তৎকাল সম্ভব নহুদাসম্ম 20-30-25% যত ফোর যাচ্ছ তো ত্যাঁ লানে অরু বাকি এই আমি ম্যানেজ করছ ভাবে কুরা গরুভ त्यसको लागि अब नेपाल सरकारले काही उपयुक्त जग्गा खोज्नलाई हामीले त्यो समितिले सिफारिस गर्दै भए हामीले निर्णय गर्छौँ. अर्को कुरा यो फोहोर व्यवस्थापनको दायित्व चाहिँ स्थानीय तहको हो तर धेरैवटा स्थानीय तहले एकै ठाउँमा फोहोर व्यवस्थापन गरेर आयो हुनाले कसको प्राइम दायित्व कसको प्रमुख दायित्व कसको गौण दायित्व कसले कति लिने भन्ने नभए हुनाले काठमाडौँ महानगरपालिकाले यसको चाहिँ त्यो फोहोर मैला व्यवस्थापनको मेन लिड महानगरपालिकाले लिने आवश्यक पर्दा सबै नगरपालिकाका मेयर सभाहरूसँग त्यही अनुरूप समन्वय गर्ने भन्ने कुरा भएको छ.